পাশ্চাত্যের কিছু মতবাদ। আধুনিককালের সব সমস্যার মূলেই আমাদের আলোচিত এই তিন আকিদা। এর উপর ভিত্তি করে জন্ম নিয়েছে সব পাশ্চাত্য আন্দোলন। উদাহরণস্বরূপ এখানে কয়েকটি আন্দোলনের কথা উল্লেখ করা যেতে পারে, ফেমিনিজম আন্দোলন, ইন্টারফেইথ, মুক্তচিন্তা ইত্যাদি। এসব আন্দোলনের সাথে স্বাধীনতা, সমতা ও উন্নতির পাশ্চাত্য ধারণার সরাসরি মৌলিক সম্পর্ক রয়েছে। এখানে সবকটা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। তাছাড়া প্রায় সব বিষয় নিয়েই পৃথক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কেবল এখানে প্রতিটি বিষয়ের সাথে পাশ্চাত্য আকিদার যোগসূত্রটা তুলে ধরার চেষ্টা করব, যেন সমস্যার মূল জায়গাটা আমরা চিহ্নিত করতে পারি। ফেমিনিজম বা নারীবাদ। স্বাধীনতা, সমতা ও উন্নতির পাশ্চাত্য ধারণার সাথে নারীবাদী আন্দোলনের সম্পর্কটা সুস্পষ্ট। ফেমিনিস্টদের দাবির প্রতি দৃষ্টিপাত করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তাদের প্রতিটি দাবির পেছনেই এই বিশ্বাসগুলো কাজ করে। নারীবাদ সৃষ্টির পেছনে ইউরোপের বর্বরতার ইতিহাস থাকলেও পাশ্চাত্য বিশ্বাসী এটাকে স্বতন্ত্র মতবাদ কিংবা ইজমে রূপান্তরিত করেছে। ইউরোপের খ্রিস্ট সমাজে নারী নির্যাতনের ইতিহাস অনেক পুরনো। খ্রিস্টান সমাজের নারীরা এই নিপীড়নমূলক অবস্থান থেকে বেরিয়ে আসার জন্যে নিজেদের বিকৃত ধর্মের সমাধান খুঁজে। সেখানে কোনো সমাধানের অস্তিত্ব তারা পায়নি। নিজেদের মূল্যায়ন ও উল্লেখযোগ্য কোনো অধিকারও সন্ধান পায়নি তারা খ্রিস্ট ধর্মে। তখন তারা মুক্তির জন্যে পাশ্চাত্যের ঘোষিত মূলনীতি বেছে নেয়, গ্রহণ করে পাশ্চাত্যের স্বাধীনতা, সমতা এবং উন্নতির বস্তাপচা ধারণা। পুরো নারীবাদকে আমরা তিনটি দাবি কিংবা স্লোগানের ভেতর দিয়ে দেখতে পারি। এক, নারী তোমার ওপর থাকতে পারবে না কারো কর্তৃত্ব, তুমি স্বয়ং সম্পূর্ণ, তোমার কারো প্রয়োজন নেই, স্বামী সন্তান পরিবার সবই পুরুষতান্ত্রিক সমাজের চাপিয়ে দেয়া বিষয়। নারীবাদীদের এমন স্লোগানের মূলে রয়েছে পাশ্চাত্য স্বাধীনতার দর্শন। কি ধর্ম, কি পরিবার আর কি সমাজ, কারো বেঁধে দেয়া ভালো মন্দের নারীর বিশ্বাস থাকতে পারে না। সে যা ভালো মনে করবে তাই করবে। নারী যখন এই পাশ্চাত্য স্বাধীনতাকে গ্রহণ করতে চাইবে, তখন ঘরে অবস্থান, পরিবার পরিচালনা, পুরুষের অভিভাবকত্ব গ্রহণের মতো আল্লাহ প্রদত্ত বিষয়গুলো পরাধীনতা কিংবা পুরুষতান্ত্রিক সমাজের চাপিয়ে দেয়া বুঝাই মনে হবে। পর্দার বিধানকে সে সেকেলে আর বস্তাবন্দি বলে আখ্যায়িত করবে, আর এইভাবেই সে আল্লাহ প্রদত্ত কর্তৃত্ব থেকে বেরিয়ে পাশ্চাত্যের দাসত্বে প্রবেশ করে আর নিজেকে স্বাধীন ভাবতে শুরু করে। নারীবাদীরা তাদের নিজস্ব প্রকৃতি ছেড়ে পুরুষের প্রকৃতি গ্রহণ করতে চায়, নিজেদের বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব বর্জন করে পুরুষের অনুকরণ করতে চায়। এখানে কোনো সক্রিয়তা নেই, নেই কোনো অনন্যতা। একজন নারীবাদী নারী তার স্বামীকে খদ্দের চেয়েও বেশি কিছু ভাবতে পারে না, যেখানে কারেন্সি বা বিনিময়ই মুখ্য। প্রেম, ভালোবাসা, মমতা ও দায়িত্ববোধ সেখানে কোনো বালাই নেই। তাদের সকল সমস্যা নারীর আল্লাহ প্রদত্ত মাতৃত্ব বোধের সাথে। পরিবারকে খুশি রাখা, সংসারের প্রতি মনোযোগী হওয়া, সন্তান প্রতিপালন করার ব্যাপারে সিরিয়াস থাকাই তাদের জন্যে পরাধীনতা। অথচ এগুলো নারীর সহজাত ভূমিকা। তাদের কাছে একজন নারীর স্বাধীনতা হলো নগদ বিনিময় প্রাপ্তি, এমনকি যদি তা হয় দেহ সর্বস্ব বিলিয়ে দেওয়ার মাধ্যমেও। নারীবাদ হলো চরম ভোগবাদী চিন্তা ভাবনা। মেকআপ, ড্রেসিং, ইনকাম, দেহ আর বিচরণ স্বাধীনতার মাঝেই আটকে আছে তাদের পরিচয়। তারা মনে করে এগুলো করতে পারেই একজন নারীর সফলতা। দুই, নারী, একজন পুরুষ কখনোই তোমার আস্থার জায়গা হতে পারে না, এই জন্যে তুমি তার উপর নির্ভর না করে বরং তার প্রতিদ্বন্দ্বী হও। প্রতিটি ক্ষেত্রেই তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও, তাল মিলিয়ে চলো, এগিয়ে যাও তাকে পেছনে ফেলে। এই স্লোগানটি দেখবেন পাশ্চাত্য সমতার সাথে সম্পৃক্ত। ভালো মন্দ নির্ধারণ করার যখন সবার ক্ষমতা ও স্বাধীনতা রয়েছে, তখন একজন নারী কেন তার স্বাধীনতা, নিজের ভালোমন্দ নির্ধারণ করার ক্ষমতা ভোগ করবে না? কেন এখানে নারী পুরুষের ব্যবধান সৃষ্টি করা হবে? পুরুষ কেন উত্তরাধিকার সম্পত্তি নারীর চেয়েও বেশি পাবে? পুরুষ বাইরে স্বাধীনভাবে বিচরণ করতে পারলে নারী কেন করতে পারবে না?
পাশ্চাত্য সমতাকে স্ট্যান্ডার্ড মেনে নিলে এরকম নানান জায়গায় প্রশ্ন আসবে, যেখানে নারী পুরুষের বিধান ও অধিকারের মাধ্যমে ব্যবধান রয়েছে। কারণ ইসলাম সমতাকে মানদণ্ড মানে না, ইসলাম সর্বদা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকে, সমতার সাথে নয়। কারণ প্রচলিত সমান অধিকারের ধারণা সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না, ক্ষেত্রবিশেষে তা এক পক্ষের উপর জুলুম বয়ে আনে। যার যা প্রয়োজন এবং সামঞ্জস্যপূর্ণ তাকে তা প্রদান করাই হল ন্যায্য ন্যায়। পুরুষকে স্ত্রী, মা, বাবা সহ পরিবারের সবার ব্যয়ভার বহনের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ইসলামে নারীকে কারো ব্যয়ভার বহনের দায়িত্ব দেওয়া হয়নি। এই দায়িত্ব আল্লাহ কর্তৃক নির্ধারিত, কাজেই নারী যা পাবে সবটাই তার সেভিংস। সেখানে কারো প্রাপ্য নেই, ফলে পুরুষের টাকার প্রয়োজন বেশি এবং উপার্জন ও গ্রহণযোগ্যতার জন্যে তাকে আবশ্যিকভাবে নিয়মিত বাইরে যেতে হয়। এই জন্যে তাকে বেশি ভাগ দেওয়া হয়েছে এবং তাকে বাহির সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বাহির সামলানোর দায়িত্ব নারীর নয়, তার দায়িত্বের জায়গা পরিবার, ফলে তাকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বামীর ভরণ পোষণই তার জন্য যথেষ্ট, আর বাবার সম্পত্তি তার জন্য অতিরিক্ত। সম্পত্তির ভাগে তাকে কম দেওয়াটা অন্যায় নয়, বরং ন্যায়সঙ্গত। স্বামী যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে স্ত্রীর অধিকার আছে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর। নারী পুরুষ কেউই সমান নয়, বরং একজন অপরজনের জন্য পরিপূরক। আধুনিক সময়ে এসে নারী পুরুষের এই সমতার প্রশ্ন শুধু বিধান এবং অধিকারের সীমাবদ্ধ নেই, এখন সৃষ্টিগত ও জিনগতভাবেই নারী পুরুষের সমতার দাবি তোলা হচ্ছে। নারীবাদ এবং তার পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে বলা হচ্ছে, নারী পুরুষের পার্থক্য নিছক একটি সামাজিক নির্মাণ বা সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার ধারণা থেকে। আদতে এখানে বায়োলজিক্যাল কোনো ব্যবধান নেই। সমাজে প্রচলিত বৈষম্যের ফলেই একজন মেয়ে কোমল, ঘরের কোণে থাকতে পছন্দ করে, মাতৃত্ব ইত্যাদি গুণসম্পন্ন মানবীতে পরিণত হয়, নতুবা সেও ছেলেদের মতো বহিমুখী ও পুরুষালী গুণাবলীর অধিকারী হতো। আরও আশ্চর্যের বিষয় হল, এই মিথের পক্ষে পশ্চিমা রিসার্চ পেপারও পাওয়া যায়। বড় অদ্ভুত তাদের গবেষণা, বড় অদ্ভুত তাদের সমাজ বিজ্ঞান। আদতে বর্তমান বিজ্ঞান আর গবেষণার প্রতিষ্ঠানগুলো চলে ক্ষমতা আর মিথ্যাচারের উপর। নারী পুরুষ সমতা প্রমাণের বৈজ্ঞানিক ধাপ্পাবাসটি একটি ছোট নমুনা উল্লেখ করছি। ইদানিং আমরা যে আইকিউ টেস্ট করি, সেই পদ্ধতিতে 1950-এর দশকে ডক্টর ডি ওয়েসলার এর বানানো। শুরুতে তিনি পেলেন 30-এরও বেশি টেস্ট নারী পুরুষের মাঝে একজনের পক্ষে বৈষম্য করেছে, যেন টেস্টেরই দোষ। সে কেন একই রেজাল্ট দিচ্ছে না, কেন দুই লিঙ্গ দুই রকম পারফর্ম করবে, উভয় তো সমান, অতএব টেস্টই ঠিক নেই, বুঝেন ব্যাপারটা। পারফরম্যান্স গ্যাপ যেগুলোতে বেশি, সেই টেস্টগুলো বাদ দিয়ে দিলেন মিস্টার ওয়েস্টলার। সমস্যাটা সমাধান করা দরকার। এরপরও যখন দুই লিঙ্গকে সমান বানানো যাচ্ছে না, তখন যা করা হলো, কিছু টেস্ট রাখা হলো যেগুলোতে পুরুষ ভালো করে, নারী খারাপ করে, আর কিছু টেস্ট রাখা হলো যেগুলোতে নারীরা ভালো করে, পুরুষ খারাপ করে। পুরোটাকে বলা হলো আইকিউ টেস্ট, এবং নারী পুরুষ আইকিউ সমান। এই হলো বিজ্ঞানের অবস্থা। যখন গবেষণার রেজাল্ট আপনার পছন্দ হচ্ছে না, মন মতো সিদ্ধান্তে পৌঁছাতে আপনি পারছেন না, তখনই আপনি প্রাপ্ত ডেটা এদিক ওদিক করে নিচ্ছেন। উদাহরণত, অলিম্পিকে কোনো পোল ভোল্ট ইভেন্টে কয়েকজন অ্যাথলেটকে আপনি ওজনের বাটখারা বেঁধে দিচ্ছে এবং কয়েকজনকে পুলের উচ্চতা কমিয়ে দিচ্ছেন, যাতে সত্যটা প্রমাণিত হয় যে শক্তি আর দ্রুততা যাই হোক, সৃষ্টিগতভাবে সব পোল ভোল্টেরই সমান। পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড একসেট মিথ্যাচারের উপর ভিত্তি করে মুষ্টিমেয় মানুষের স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হচ্ছে। মিডিয়া, বিজ্ঞান, অর্থনীতি সব কিছু পাশ্চাত্য দেন ধারণা রক্ষার জন্য পাশ্চাত্য পক্ষপাতদুষ্ট গবেষণা ও ফল প্রকাশ করে। এটা তারা করে আসছে যুগ যুগ ধরে, নতবা ডোনেশনের অভাবে বন্ধ হয়ে যাবে ব্যবসাবৃত্তির মতো এই অদ্ভুত বিজ্ঞান চর্চা। 2005 সালের নভেম্বর মাসের 12 তারিখ ম্যারিন ডি রে ম্যারোট্রেন হোটেলে চলছে NARTH এর কনফারেন্স, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিসার্চ অ্যান্ড থেরাপি অফ হোমোসেক্সুয়ালিটি। শতাধিক মনোচিকিৎসকের সামনে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা APA এর সাবেক প্রেসিডেন্ট
নিকোলাস কামিংস পিএইচডি উচ্চারণ করলেন কিছু অপ্রিয় সত্য। সমাজকর্মীরা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনকে বাধ্য করেছে তাদের হয়ে কথা বলতে, এমন সামাজিক অবস্থান নিতে জোর করেছে যার পক্ষে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। তখনই অ্যাপিএ কোনো রিসার্চ পরিচালনা করে যখন তারা জানে যে রেজাল্ট কী হবে, সম্ভাব্য যে ফল পক্ষে আসবে তেমন রিসার্চে কেবল অনুমোদন দেওয়া হয়। যখন মিস্টার কিউমিং ও আরেক মনোবিজ্ঞানী রজার রাইট পিএইচডি একটি বই লিখেছেন ডিস্ট্রাকটিভ ট্রেন্ডস ইন মেন্টাল হেলথ নামে, তখন তারা আরও কিছু সহকর্মীর সাহায্য চান। তারা কেউই সাহায্য করেনি বরখাস্ত হবার ভয়ে কিংবা পদোন্নতি থেকে বঞ্চিত হবার ভয়ে, বেশি ভয় পেত গে লবি বা সমকান সমর্থকদের যারা অ্যাপিএতে খুবই শক্তিশালী। এই হচ্ছে বিজ্ঞান ও গবেষণার বাস্তবতা। এসব রিসার্চের ভিত্তিতে ইসলামকে সন্দেহ করা কতটুকু যৌক্তিক? এজন্যই বলি, বিজ্ঞান দিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার আগে বিজ্ঞানের সত্যতা নিশ্চিত করে নেওয়া দরকার। বিজ্ঞান অকাট্য কোনো বিষয় নয় যে তার সব কিছু চিরসত্য হবে, কিন্তু ইসলাম চিরসত্য এবং অকাট্য। তিন, নারী, তোমার অর্থনৈতিক স্বাবলম্বিতাই তোমার সম্মানের একমাত্র উপায়। অন্যের আয়ের উপর নির্ভরশীল হলে মানে তুমি নিজের সম্মান হারালে। এই জন্যে তোমাকে নিজস্ব অর্থনৈতিক আয়ে স্বাবলম্বী হতে হবে। নারীবাদের এই স্লোগানটির সম্পর্ক পাশ্চাত্য আকিদার তৃতীয় বিষয় তথা উন্নতির সাথে, যেখানে উন্নয়নকে মাপা হয় কেবল জিডিপি আর জিএনপি এর স্কেলে। ফলে পরিবারের আঙিনায় নারীর ভূমিকায় মূল্যায়ন করা হয় না পাশ্চাত্য সমাজে। নারীকে ঘর থেকে বের করে কর্মস্থলে আনতে পারাটাই যেন দেশের উন্নয়ন এবং নারী অধিকারের বাস্তবায়ন। এগুলোতে উন্নয়ন তখনই হবে যখন পাশ্চাত্যের উন্নতিকে বিশ্বাস করা হবে। উন্নতির ইসলামিক স্কেল দিয়ে দেখলে আপনি নারীর সামাজিক ও পারিবারিক অধিকার, তার মাতৃত্বের সংরক্ষণ, পরিবার গোছানো, সন্তান প্রতিপালন এবং শিশুর সুস্থতা ও পূর্ণাঙ্গ মানসিক বিকাশের মাঝেই উন্নতি খুঁজে পাবেন। নারীর ক্যারিয়ারের সম্পর্ক তার মাতৃত্বের সাথে, মাথাপিছু আয় বাড়ানোর সাথে নয়। মাতৃত্বই নারীর ক্যারিয়ার। এই পুঁজিবাদী বিশ্বে নারীর পারিবারিক ভূমিকার কোনো বাজার মূল্য নেই, নেই পুঁজিবাদী অর্থনীতিতে এর হিসাব, কিন্তু ইসলামে এর কোনো বিকল্প নেই। পুঁজি দিয়ে সমাজ ও পরিবারের প্রতি নারীর এই অবদান ক্রয় করা সম্ভব নয়। বাজার মূল্যর চেয়েও অনেক ঊর্ধ্বের বিষয় এই ভূমিকা, যাকে পরিমাপ করার মতো ভারী কোনো মানদণ্ড নেই পাশ্চাত্য সমাজে। অথচ আল কুরআন ছোট্ট একটি বাক্যে কত সুন্দর মূল্যায়ন করেছে। ইরশাদ হয়েছে, তোমরা একে অন্যের পরিপূরক, একজনের কমতিকে আরেকজন পূরণ করো। এভাবে তৈরি হয় পরিপূর্ণতা, সূরা বাকারা আয়াত 187। আপনি যদি পাশ্চাত্যের মাপকাঠিতে শ্রেষ্ঠ নারী খুঁজেন, তাহলে খাদিজা, আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমাদের মতো উম্মার আদর্শ মেয়ে, স্ত্রী ও মায়েদের শ্রেষ্ঠ হিসেবে আবিষ্কার করবেন না। তাদেরকে আপনার কাছে সেকেলে, বস্তাবন্দী, অসহায়, ব্যর্থ মনে হবে। অথচ এই পৃথিবীতে তারাই সবচেয়ে মর্যাদাসম্পন্ন নারী। একজন নারী যতই মমতাময়ী ও সাংসারিক হোক, আদর্শের চরিত্রে গুণে যতই উন্নত হোক, পাশ্চাত্যের মানদণ্ডে সে ব্যর্থ নারী, যদি না সে টাকা কামাই করেছে। কাজে কর্মে আত্মবিশ্বাসী একজন সফল গৃহিণীও এই মানদণ্ডে ব্যর্থ ও অসফল। এখানে ক্যারিয়ারই সব কিছু। এই জন্যে দেহ বিক্রি করা, হাজারো পুরুষের সাথে ডলাডলি করে যেসব নারী কথিত ক্যারিয়ার গড়ছে, নারীবাদীদের দৃষ্টিতে তারাই সফল, তারাই ফেমিনিস্টদের আইডল। তাদের মতে অর্থই নির্ধারণ করবে নারীর মূল্যায়ন। ফেমিনিজমের মোকাবেলায় পাশ্চাত্যের এই বিশ্বাসগুলোতে আঘাত করার পাশাপাশি আমাদের ইসলাম প্রদত্ত নারী অধিকার সমাজে বাস্তবায়ন করার প্রতি গুরুত্ব দিতে হবে। এই জায়গাতে আমাদের চরম পর্যায়ের অবহেলা রয়েছে। দুঃখজনক হলেও সত্য যে পার্শ্ববর্তী শিরকি সমাজের প্রভাবে এবং ইসলাম পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত না থাকার কারণে যুগ যুগ ধরে আমাদের সমাজে নারীদের সাথে এমন কিছু বিষয় জুড়ে দেওয়া হয়েছে যা ইসলামে অনুমোদিত নয়। অথচ সাধারণ মুসলিমরা এগুলো ইসলামী নির্দেশনা বলে বিশ্বাস করে আসছে, যেমন মোহর আদায়ের গরিমসি করা, সম্পদের মিরাস এবং পারিবারিক অধিকার যথাযথরূপে আদায় না করা। আমরা যখন পশ্চিমা নারীবাদের বিরুদ্ধে কথা বলবো,
তখন ইসলাম প্রদত্ত নারীর অধিকারসমূহ বাস্তবায়নের প্রতি গুরুত্ব না দেওয়ার এক প্রকার ভণ্ডামি। বর্তমান মুসলিম সমাজে নারীরা যে দুটি প্রাপ্য থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে তা হল মহর এবং উত্তরাধিকার সম্পত্তি। নারীদের মিরাজ চাওয়াকে নির্লজ্জতা এবং ঘৃণার চোখে দেখা হয়। ভাইরা ইমোশনাল ব্ল্যাকমেল করে দায়সারাভাবে কিছু টাকা দিয়ে বোনেদের এই অধিকার কেড়ে নেয়, তাদেরকে বঞ্চিত করে প্রাপ্য অধিকার থেকে। আর স্বামীরা মোহরকে অঘোষিতভাবে রহিতই করে দিয়েছে সমাজ থেকে। মোহর এখন কাগজের সংখ্যা ছাড়া কিছুই না। অনেকে তো সারা জীবন স্ত্রীর ভরণ পোষণকেই মোহর হিসেবে গণ্য করে থাকে, অথচ স্ত্রীর ভরণ পোষণ ও বাসস্থান স্বামীর উপর আলাদা ওয়াজিব, মোহরের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে নারী নির্যাতন ও হেনস্থের অন্যতম প্রধান হাতিয়ার হলো যৌতুক। পূর্ব নির্ধারিত কিংবা কাঙ্ক্ষিত অর্থ বা বস্তু না পেলে সারা জীবন বউয়ের উপর এর প্রতিশোধ তোলে স্বামীর পরিবার। যৌতুকের জের ধরে বহু নারী অকালে ঝরে পড়ে, অসংখ্য নারী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়, আবার অনেকে সারা জীবন হজম করে নানান রকম খোটা ও কটু কথা। নারীর উপর এই যৌতুকের বোঝা ইসলাম চাপিয়ে দেয়নি, দিয়েছে হিন্দু প্রভাবিত সমাজ। ইসলামে যৌতুকের অর্থ সম্পূর্ণ হারাম। স্ত্রীর পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো প্রকার উপটক্ষণ এলে তা ভিন্ন কথা, কিন্তু চুক্তি করে কিংবা পূর্বাকাঙ্ক্ষা থেকে সম্পদ না পেয়ে স্ত্রীর উপর নির্যাতন চালানো কিংবা তাকে কটু কথা শোনানো সম্পূর্ণ জুলুম। ইসলামে এর কোনো বৈধতা নেই। নারী পুরুষের ব্যাপারে যৌথভাবে ইসলাম যে নির্দেশনা রয়েছে তাকে যদি কেউ একতরফাভাবে দেখে তাহলে সে ইসলামের ভারসাম্য বুঝতে পারবে না। যেমন কেউ শুধু নারীদের প্রতি ইসলামের নির্দেশগুলো দেখল, তাদেরকে স্বামীর সন্তুষ্টি হাসিলের নির্দেশ করা হয়েছে, ঘরের ভেতরে তাদের মূল অবস্থান স্থির করা হয়েছে ইত্যাদি, তখন সে ভাববে ইসলাম নারীদের অবহেলা করছে এবং পুরুষদের বেশি গুরুত্ব দিয়েছে। আবার কেউ পুরুষদের প্রতি ইসলামের নির্দেশনাগুলো দেখলে, পুরুষদের চারিত্রিক সার্টিফিকেট বউয়ের হাতে, নারীর ভরণ পোষণ আবাসন ঘরোয়া কাজসহ সব ধরনের অর্থনৈতিক দায় দেওয়ার পুরুষদের কাঁধে, তখন সে মনে করবে ইসলাম পুরুষদের উপর জুলুম করেছে। অথচ ব্যাপারটা তা নয়। ইসলাম একটি পরিপূর্ণ এবং সামগ্রিক জীবন ব্যবস্থা। তার পূর্ণতা এবং সামগ্রিকতা বাদ দিয়ে খণ্ডাংশ নিয়ে পড়ে থাকলে ফাসাদ হবে। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ কেউই কারোর প্রতিদ্বন্দ্বী নয়, বরং একজন অপরজনের পরিপূরক। তাদের মধ্যেকার সম্পর্কটা প্রতিযোগিতার নয়, ভালোবাসার। আল্লাহ বলেন, তোমরা একে অন্যের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত 286। ইন্টারফেইথ। ইন্টারফেইথ শব্দের অর্থ আন্তধর্ম। বর্তমান মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফেতনার হচ্ছে ইন্টারফেইথ। এর সম্পর্ক মূলগতভাবে পাশ্চাত্য বিশ্বাসগুলোর সাথে হলেও এটি অনেক আগে একটি স্বতন্ত্র ও সক্রিয় মতবাদের রূপ নিয়েছে। ইন্টারফেইথের মূল কথা হল ইসলাম ছাড়া অন্যান্য ধর্মকেও ধর্মীয় মর্যাদা দেয়া এবং অন্য ধর্মের জন্য মুসলিমদের মাঝে ধর্মীয় মর্যাদাবোধ ও সহানুভূতি প্রতিষ্ঠা করা। বিভিন্ন নামে এই মতবাদ মুসলিম সমাজে প্রচারিত হয়ে থাকে, যেমন ইন্টারফেথ ডায়ালগ, ইন্টারফেথ হারমোনি, ইন্টারফেথ অ্যালায়েন্স ইত্যাদি। পাশ্চাত্য আকিদা স্বাধীনতা ও সমতার সাথে ইন্টারফেথ বিশ্বাস আঙ্গাঙ্গিকভাবে সম্পৃক্ত। পাশ্চাত্য স্বাধীনতার মূল কথা হল ভালো মন্দ নির্ধারণ করার ক্ষেত্রে প্রত্যেকেই স্বাধীন, আর এই স্বাধীনতা ব্যবহার করে প্রত্যেকের নির্ধারিত চয়েসই সত্য এবং সমান। এটা হলো পাশ্চাত্য সমতা। ইন্টারফেথের ক্ষেত্রে এই দুই বিশ্বাস কাজ করে। যেই ব্যক্তি মেনে নেবে যে ভালো মন্দ নির্ধারণ করার অধিকার যে কারো রয়েছে, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নয় আর প্রত্যেকের চয়েস করা বিষয়ে সত্য ও সমান, সে তখন এটাও বিশ্বাস করবে যে প্রত্যেকের পালন করা ধর্ম সত্য এবং তার সম অধিকার ও মর্যাদার দাবি রাখে। ইসলামকেই তখন সে একমাত্র সত্য হিসেবে মানবে না। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন ইসলাম। সূরা আলে ইমরান আয়াত 19। বাংলাদেশে এই ইন্টারফেথ বিশ্বাস প্রচারে কোয়ান্টাম মেথড অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। কোয়ান্টাম মেথড সম্পর্কে জানতে ইসলাম ও কোয়ান্টাম মেথড বইটি পড়তে পারেন। এছাড়া বিশ্বব্যাপী কাজ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। দুঃখজনক হলেও সত্য, মুসলিম বিশ্বের অনেক আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব এবং রাষ্ট্রপ্রধান এসব সংগঠনের মূলে কাজ করছে কিংবা তাদের প্রোগ্রাম বাস্তবায়নে মূল ভূমিকা পালন করে যাচ্ছে। গত বছর আবুধাবিতে আব্রাহামিক ফ্যামিলি হাউস নামে
যেই কমপ্লেক্স ভিত্তি স্থাপন করা হয় সেখানে সব ধর্মের উপাসনালয় একসাথে নির্মাণ করা হবে। 2022 সালে এই প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়েছে। এই প্রজেক্টটি একটি ইন্টারফেথ প্রজেক্ট। এছাড়া রাশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে টেম্পল অফ অল রিলিজিয়ন নামে কিছু উপাসনালয় তৈরি হচ্ছে, যেখানে সব ধর্মের উপাসনালয় থাকবে একসাথে। অত্যন্ত কৌশলে এখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্যে। আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক কিছু সংগঠন আলেমদের নিয়ে ইন্টারফেথ ডায়লগ অনুষ্ঠান করছে। মাদ্রাসার আঙিনাতেও তারা এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতির নামে সাধারণ মুসলিমদের ইন্টারফেথে বিশ্বাসে দীক্ষা দেওয়া হচ্ছে। কার্যতভাবে ইন্টারফেথ সেকুলারিজমেরই ভিন্ন নাম। মুক্ত চিন্তা। পাশ্চাত্যের গর্ব থেকে জন্ম নেয়া আরেকটি আন্দোলন হল মুক্ত চিন্তা। এই মুক্ত চিন্তার সম্পর্কও পাশ্চাত্য স্বাধীনতার সাথে। মুক্ত চিন্তার অর্থ হল চিন্তার ক্ষেত্রে উহি ধর্ম ও প্রথাগত বলয় থেকে স্বাধীন হয়ে শুধু অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ মানবীয় আকল বা যুক্তি ব্যবহার করা। মানবীয় আকলের ঊর্ধ্বে যে কোনো বিষয় প্রত্যাখ্যান করা এবং তার উপর নোংরা আক্রমণ করা। কিন্তু ইসলাম কখনো মুক্ত চিন্তার সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে উহির বিধিবদ্ধতার বাইরে চিন্তা করার অনুমতি দেননি। উহির মানদণ্ডে আকলের ব্যবহার করা তার নিকট প্রশংসনীয় কাজ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্যে। সূরা জারিয়াত আয়াত 56। যখন তিনি আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্যে, তখন আমাদের আকলের দাস হওয়ার অর্থ হল তার বিরুদ্ধে বিদ্রোহ করা। এই ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা ইসলাম ও মুক্তচিন্তা বইটি পড়তে পারেন। এছাড়াও আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে আপনারা মুক্তচিন্তার ব্যাপারে একটি অডিও লেকচার পেয়ে যাবেন ইসলাম ও মুক্তচিন্তা নামে। উপরে আলোচিত বিষয়গুলো বড় কিছু দৃষ্টান্ত মাত্র। পাশ্চাত্যের প্রতিটি দাবি ও আন্দোলনের পেছনে এই স্বাধীনতা সমতা উন্নতির বিশ্বাসগুলোই খুঁজে পাবেন। সমকামিতা, পতিতাবৃত্তি, অজাচার, ট্রান্সজেন্ডারসহ তাদের সব নোংরা আয়োজনের বৈধতার জন্যে তারা এই তিনটি বিশ্বাসকেই যুক্তি হিসেবে ব্যবহার করে। খুব সূক্ষ্মভাবেই মুসলিমদের মাঝে এই ধারণাগুলো জট বেঁধে বসেছে। নিজেদের অজান্তেই তারা এই বিশ্বাসগুলোকে ধারণ করেছে, যা তাকে ইসলামের সামগ্রিক চেতনা ও আদর্শ থেকে দূরে ঠেলে দিচ্ছে। অনেক ক্ষেত্রে তাকে ভের করে দিচ্ছে ইসলামের গণ্ডি থেকে, পাশ্চাত্য স্বাধীনতা অস্বীকার করে আল্লাহর আবদিয়াতকে, পাশ্চাত্য সমতা প্রত্যাখ্যান করে ইসলামের ন্যায্যতাকে, পাশ্চাত্য উন্নতির ধারণা ছুঁড়ে ফেলে দেয় তাকওয়ার মানদণ্ডকে। আমাদের মুক্তি স্বাধীনতায় নয়, আবদিয়াতে, আল্লাহর দাসত্বে। আমাদের প্রাপ্তি সমতা নয়, ন্যায্যতা। আমাদের উন্নতি পুঁজিতে নয়, তাকওয়াতে। أسألك العفو